বা কিমান মাছা হিসাবে নাই আর এফালে তিল তিলকে ঘুরি ঘুরবি দোকানখান এরি ও বতাহত গোটাই নিমখ গিলাখান কমি গেছি এগিলাখান কি অনিষ্ট নহয় লস নহয় কোনফালে মই আপোনালোকৰ ঘৰলৈকে গৈ আছিলো আমাৰ ঘৰলৈ কেলে মানে আপোনালোকৰ পুলিচ বাইদেউক মই লগ কৰিব নেকি আছিল পুলিচ বাইদেউক লগ কৰিব লগা আছে হেৰৌ তই জানই নাজান গাঁৱৰ মানুহে আমাৰ ঘৰখন ঘাটে পানীয়ে আলক কৰি থৈছে মোৰ ঘৰলৈ গ'লে তই দণ্ড দিব লাগিব তোকো এঘৰীয়া কৰি থব এ দি কয়ে কওক ডিব্বু মানুহে আপোনালোকৰ কাৰণে মিটিং দিছিনে সেইবোৰ মানুহনো কি ভান থপ থকিবাত বা আজি দেখোন তই একে জলকীয়া বমৰ নিচিনা ফটফটাই ফুটি আছ কেছটো কি মই প্ৰথমতে আপোনালোকৰ উত্তাজনী বাইদেউক নহয় মানে পুলিচ বাইদেউক নকৈ দিওঁ তাৰপিছত সব কথা ক'ম মই তাই এতিয়ালৈকে থানা যোৱা নাই আজি ডিউটি অকণমান দেৰিকৈ আছে অ' ভান হ'ব তেনেহ'লে বনক যাওঁ সেইকা মই এইমাত্ৰ ঘৰৰ পৰা ওলাই আহিছোঁহে মই নাযাওঁ যা তই যা অ' তাত আপুনিনো কেনে তেনেকৈ কয় আপুনি থাকিলে কিবা এটা মোৰ গপত গপত লাগিব সেইকা এনেও গপচ লাগিব যা তই কথাকেইটা পাতি আজা সেইকা কিয় তেনেকুৱা কয় বাৰু আপুনি উজনি ময়ো উজনি এতিয়া উজনি বুনিবনে আমি দুটাই আঠো ঠিক কথাই কৈছ উজনি ৰে ৰে লিখনি বুকুতে চলিছে বল বনক বনক অ ফাটালিল দুইশৰীয়াকে কাহৰ কাহিত ভাত খাই পেলাই হজম হোৱা নাই দেখি এনেকে আহা যাৱা কৰি আছা নে ৰ'দ পাই পেলাই পিঠিত খৰাই কামৰাইছিয়ে তোৰ কি কয় ঐ মই তাৰ লগত সংসাৰ কৰা বুলি পুলিচে আৰু গম পাই যাব নেকি বাবুটো গম আজিকালি চব কম্পিউটাৰৰ যুগ গম পাবাও পাৰে এইগিলাখান কিনো ভেজালত ফাঁচি গেলো মই এইগিলাখান তাক ক'ব গেলেও এখন ডাঙৰ কাজিয়াৰ সৃষ্টি হ'ব এতিয়া কি কৰোঁ মই কি জানো তই যি কৰ তাকে কৰ মুঠতে মোৰ পিছতে কষ্ট নাপায় তই কথা দিয়া মতে সদায় ৰাজৰাণী থাকিব লাগিব হেই থাকব ৰহে কিমান বাৰ কোৱা একে কথা আই ডোণ্ট ৰিপিট বাৰে বাৰে একে কথা ইংলিছ নক'বি ইংলিছ মই বুজিবা আধা আধা কব্বাই নৰো অ'কে এতিয়া মই কি কৰোঁ সেইটো কওঁ বা ডাঙৰ চিন্তাত ফেলাই দিলিয়ে তই বাপা হাৰে মোক তাই কৈছে তাই বোলে জেংকে নহওক কিয় হাপাৰ ঘৰতে থাকবো কিবা বুদ্ধি কৰি হলেও সেই ফেচিজনীক খেদি তাই হেনো হাপাৰ একমাত্ৰ তিৰি হব কি ইমানখিনি হৈ যোৱাৰ পিছতো তাই তেনেকা কৈছে এবাৰ যি দেখছো হাপা আৰু সেইজনীয়ে মিলি বস্তাত বান্ধি তাইক নদীত উটাই দিব ইমান বুজালো ইমান কলো তথাপিতো একো লাভ নহল যি হয় হৈ থাক অ' বৌ তাই প্ৰেমত অন্ধ হৈ গৈছে কি কৰবি আমি বুজাইতো আৰু লাভ নাই কি লাভ নাই জিলাপি ইটা মাৰি তাইৰ মাথা ফেলাই ৰঙাতেজ বাহিৰ কৰি দিয়াৰ পিছতো হাপাক লাগি তাইৰ প্ৰেম অকণমানো কমা নাই হাপাৰ প্ৰেমটো কিবা পাতিৰ চিকৰা নে উৰহ যি তাইৰকে তেনেকে চিপকি লাগি ধৰছে নাজানো আৰু ইটা কি কৰবি কাকাক কথা এটা জনাবি না নাই তাকেতো চিন্তা কৰছোঁ ৰহে জিলাপি কাইকাৰক কথাটো জনাৰ পিছত ইখান যুদ্ধৰ ৰূপটো কিবা অলপ বেলেগহে হ'ব কি কৈছা এ বৌ হে তাৰি কাইকাৰক কথাটো জনাৰ পিছত ইখান যুদ্ধৰ ৰূপ বেলেগ হ'ব অ'
কিন্তু এটা কথা মনত রাখবা তুমি ইথান দুটা গাভরু আপির মাইয়া আপনার হইছে কি আসলতে হেতু ককছুন মাইকি মানহ ডরে যায় একেবারে মুখখনের পেক পেকাই থাকিব পারে ও মারে সরি মন মন থাকা হটকা মারি সহু বাই কর দিম স্টাইল করা ধান্দা আপি তো কোজ যায় কোত না যায় খবর রাখছা তাই কারবার ঘরে জুয়ালই আপনি ইমান কই কিও লাগি থাকেন মই লাগবাই লাগবো কারণ আছে শ্রেণীর বাইপা কোনি সিনাকে মান সম্মান মই খেদাবা নরু মই মন্ডল মানু মোর মান সম্মান আছে বুঝছা সন্মান শেষ করবলগিয়ে কই ইমানু তাই কি করলে করা নাই ইধানো করা নাই কিন্তু করব করব আন লাগছি মোর সন্দেহ হইছি কারণ তাই আজিকালি মোক ফাঁকি দিয়া কইছে এই মারে চলি ইমান যদি সন্দেহে আছে তেনে হলে তাই কাপুনি লগতে লৈ নুফুরে কিয় কলেজলৈ যাওঁতে টিউশনলৈ যাওঁতে লগৰ বান্ধৱী ঘৰত ফুৰিবলৈ যাওঁতে লগতে লৈ ফুৰিব আকৌ তেনেকুৱা নকৰে কিয় দৰকাৰ হলি হেতুৱে কৰিম মাৰে চলি আগে পিছে দুটা চিকিউৰিটি লগাই দিম গম পাই যাব তেতিয়া বুঝিয়ে যি কৰে কৰি থাকক কিছুমান অযথা কথা ভাবি ভাবি নিজৰ মাথাটো বেয়া কৰিলে লগতে মোৰো মাথাটো বেয়া কৰিব ধৰিছে ৰাতি পুৱাই পুৱাই হাও আপিৰ মা কি কৈ আই মই আৰু মাথা গৰম কৰিলো এৰা ভালদৰে কাণ খুলি শুনি লোৱা কিবা কাৰণত যদি কিবা এখন ঘৰত অঘটন ঘটে নহয় দু টাকা মায়েরে জিয়ে রাখে তাই প্লেয়ার চিকনিটি বাকলা বাকলি কর দিন বাউন্ডারি ওয়ালো দাউরি তত্নাম বাবা কই দিছু মই মোর নাম মন্ডল হয় ইটা সা ডক্টর নিয়ে কেস তো থানাত দিব লাগিব থানাত দিয়া লাগে লাগে মানে অকমান টাকা পয়সা খরচ হব দেখুন আগতে কেস তো ননকথুন তারপর কথা পাতি হয়ে থাকিব অ কৌশন সংসারর আসল বস্তুতে হইছি বিশ্বাস আর মই সেই বিশ্বাস রাখিয়ে তই ডাইভর্স দিয়ার পিছতো এই সিন্দুরখিনি মুছা নাছিল তোর বাবে এই সিন্দুরখিনি রঙা রং হবা পারে কিন্তু মোর বাবে নহয় কপালর লিখন বিধাতাই লিখে ওই খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করেছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া ফোর জি দেখুন তয়ানি নহমানে পুনীল বাইদেউ নমস্কার হব দে নমস্কার দি থাকবা নালগে পিছে তয়াকে আইলি কছু নহমানে মো মানে আপনার ওচর এটা উঠ দিব নিয়ে আছিল গুছর দিবে মানুষ ঘরও গায়ে নাকি পুলিশ থানা গে যায় মই বুঝাই দিছো কক এটা চা ডক্টর নিয়ে কেস তো থানাত দিব লাগিব থানাত দিয়া লগে লগে মানে অকমান টাকা পয়সা খরচ হব দেখুন আগতে কেস তো ননকথুন তারপর কথা পাতি হয়ে থাকিব কৌশন মানে কি জানেনে ও তাদনি বাইদেউ মানে পুনীত বাইদেউ হেৰি নহয় মানে আজি পাঁচ মাহ হৈ গ'ল মোক থানু মাইনীকে মোক দৰমহা পাতি একোৱে দিয়া নাই আৰু দৰমহা বিঠাই নাই কিবা কিবি হিচাপো দেখুৱাই পিনে মোক পঠাব কাটি দিয়ে ঔ তাৰমানে চালুইটোৰ পইচা আছে হা অঁ ৰতনি তুমি মোক শত্ৰু বিপক্ষে কেছ পাইছা যেনেকেই নহয় চালুক জেলত ভৰাই দিয়া হেৰি এনেকৈ জেলত ভৰাও বুলি ভৰাবা নৰি নহয় ঐ পৰিষ্কাৰ তই কালি ৰাতিপুৱাই আহিবি এতিয়া মোৰ যাবাৰ সময় হ'ল নহয় অ পুনীত বাইদেউ আপুনি কিন্তু মোৰ কামটো কৰিব দেই আহা কৰিব কৰিব খালি তই ৰাতিপুৱা আহোঁতে এই
অলপ পইচা পাতি লৈ আহিবি। হ'ব দিয়ক, যা এতিয়া যা। মই যাওঁ দেই। হেৰি, আপুনি কিন্তু কম বস্তু নহয় দিয়ক, আপুনি মোৰ জেগাত হ'ব লাগছিল। চব মানুহগিলাখানক লুটি পুটি খালা হয়। অঁ, সেইকাৰণেতো তোমাৰ জেগাটো নাপালোঁ আকৌ। সেইবিলাকৰ স্বভাৱ আজিকালি মোৰ গাত নাই নহয়। বিয়া হোৱাৰ পাছত মই একদম পুৰা চেনেজ হৈ গৈছো। তাই নেকি? খুব ভাল কথা তেইলে। আচ্ছা, এই মতাৰ চাই মাইকী লৈ বেছি দামী বেচপা। হ'ব দে, এতিয়া মই মতা কোনটো মাইকী কোনটো কেনেকে বুজি পাম? ৰাহ, আমি দেখি দিছি। এই উপৰত দা মাইকী পিছে তই কেনেকে গম পালি এইটো মাইকী মুৰ্গী বুলিয়ে? এই মাইকী মুৰ্গী গুলা গেদি মাছৰ মতো খুব ষ্টাইল কৰে, হয় না? আৰু মাইকী মাছে যাবা বিপদ আহিলে চকু টিপ মাৰে, তাৰ কৰে এই মুৰ্গী বিপদ অহা যেন পালে চকু টিপ মাৰে। কেষ্টো মানে নগে, তই ঠিকে কৈছা। দি পিছে দ বেচা, কিন্তু পইচা দিয়া যাবি, একদম চিন্তা নকৰবে, দিম দে। যাওঁ তেলি, যাওঁ পিছে। ভাল হৈছে, আমাৰ একটু কষ্ট কমে গেলগা, এইটো কামে ঘূৰি আহি গেছে। এনেকে মোৰ কাষত কিয় বৈছা? যা, তোৰ ফেচি ঘৈণীয়েৰ কাষত বহি নেকি? ৰহে মিঠেই, চব সময়তে তই তাক লৈ মোৰ লগত কিয় কাজিয়া কৰা হে? তোৰ লগত মোৰ বিশেষ কথা এটা আলোচনা কৰিব লগা আছিলে। কি কথা আছে, সোনকালে ক। বিয়াৰ পিছত নহয়, ডিভোর্স দিলে গিরাক ঘুণাকৰ সব সম্পর্কই নহয় যায়। অমর কাষত বহি পাতা গছ গজা বিয়াও ডিভোর্স দিলে মূল্যহীন হয়ে পড়ে। তোক তো মই পলে আনি সিম্পল বেয়াহি পাচ্ছু আর। ও, বুঝি পাইছো দে, তই মানে কবা বিচরিছা ইটা আমার দুটার মাজত একো সম্পর্ক নাই, সিধা সিধি কই দিলি হল ঘৰৰ পৰা ওলে যাবা লাগে বুলি। কি কহে মিঠে, ঐ তোক মই হেতু কথা কবা বিচরে নাই। হব, শুন হাপা, এটা সহিত এটা সম্পর্ক শেষ হয়ে যাবা নরে। সংসারের আসল বস্তুতে হয়েছে বিশ্বাস, আর মই সেই বিশ্বাস রাখিয়ে তই ডাইভোর্স দিয়ার পিছতো এই সিন্দুরখিনি মুছা নাছিলো। তোর বাবে এই সিন্দুরখিনি রঙা রং হবা পারে, কিন্তু মোর বাবে নহয়। কপালর লিখন বিধাতাই লিখে, কিন্তু তার পাছতো এই রঙেরে নারীবুরে নিজৰ স্বামীৰ নাম কপালত লিখে। বিধাতাই লিখা দুই এটা ভৱিষ্যত লিখনি হয়তো সিন্দুৰৰ মাজত হেৰাই যাব পাৰে, কিন্তু তাৰ পিছতো এনে নিজৰ পত্নীক তোৰ দৰে পুৰুষে প্ৰতাৰণা কৰে। আই এম সৰিয়ে মিঠে, জীৱনত বহুত শিক্ষা বুজবা ৰৈ গেল, আজিৰ পৰা কথা দিলো জীৱনৰ প্ৰতিটো মুহূৰ্তত খোজে খোজে তোৰ কথা শিকি বুজি যাম। মানুহে আৰু কেনাম টেনচন লব, টেনচন লৈ লৈ দুখে একেবাৰে হেঁচা মাত্ৰছি। দুটাকে চলি পালা, এটাৰ পৰাও নাম মান সুখ নাপলা। হবু, ইনাম চেন্তি ভালে মোক নৰখাবি, আৰু যদি তোৰ ইমান কান্দাৰ মন গৈছে জিয়াৰ ওচৰতে কান্দি থাকিল যা। হ'ব, এনাম দাহাৰ কথা ক'ব নালাগে। চাবিচোন, দৈতাৰ কিবা এটা হ'ব লাগিলে ময়ো নাথকো, এথান ভালকৈ খাবি। ৰচোন, আমাই কি হৈছে তোৰ, তই মোক এইগিলা কথা কিয় শুনি আছা? কি কৰিলো মই? এই গেলা গৰমতো ইনকামৰ কথা চিন্তা কৰিয়ে দোকানখনৰ ভিতৰতে সোমাই মৰি থাকো। এ হ'ব থৌ, এথানটো ইনকামৰ লেভেল মোৰ আগত দেখাব নালাগে। জি দুই টাকা আজিছা তই নিজে খৰচ কৰছা, আমাক কেই টাকা দিছা? হয় নেকি? হেৰি মোৰ বাহা, আকবাৰ হোম মিনিষ্টাৰক সোধা দোকানৰ ইনকামৰ পইচা দি সপ্তাহত কিমান টকা বজাৰ কৰে। ঐ, দুই টাকা ঘটাংতে আজি বৰ বৰ কথা, আৰু বিয়া কৰে আনাৰ পিছত আমাক কেনকে খোৱাবি ভালকৈ জানা আছে। কথাতে কয় নহয়, জি মোলা বাঢ়ে তাত দুপাততে চিন।
হয় নেকি নেলাগে আবিছে বিয়া পাতি এটা গম পাবি নহয় মুলা দুই পাতটা চিন্না গুৰিতে চিন অকইব নীলাস তহন তুতে লগ লাগি মোৰ মুত্ৰ সবে সবে নাখা গিয়া এটাক তো গুণ্ডা আহি ঘৰতে দম দি থৈ গলা এটাৰ কাৰণে ঘৰতে এই কথা শুনে গলা হবি মই মনে থাক ইমান কথা শুনি নাথিবি কিবা হংব কেতিয়াবা ফাঁচি চাচি দি মৰি যাম ই মৰাত ধমকি মাৰবা আইছি এই তোৰ এই মৰা নাটকখন বহুত দেখলু এথান আৰু চাবাৰ ইচ্ছা নাই যা শান্তি নহয় কচি দুয়োটাই লগ লাগি আমাক একেবাৰে লাহে লাহে পাৰ গালিহে পাৰিবি জোরকে গালি পারল লাহেকে গালি পারল আপনি ধটর মাল ধটে ধট ওই খাপলা ওই খাপলা কি হলো চাইনিজ মুরগি কোথায় গেল কোনহানা তো দেখিনে মুরগি রে মেলো রে বেশ পাতিছি মেলো পয়সা দিলে সব মুরগি কিনে আরু ওই সুরে হাতে মুরগি উঠে দিয়ে আইছো কি যো হইব তার ভরসা নাই সুরে রে বিশ্বাস করলে সে কাম হবো এ সুর বিলা ঠাট্টা করলে ও আর বেশি সুর হবো তা দেখা যায় আপনার থেকে মেলা কথা হিকার লাগবো বহুত জানেন আপনি ওহন থেকে তাই করুম আমি কি হইছে কি আপনার ভাই চাইনিজ মুরগি আনছে তাই দেখে ডান্স করব নিছি আমি কোন মুরগি করে আনি নে আনবার যা মুহ হাই হাই রে কয় কি রে মুরগি বেইছে সব পয়সা মারছে আমার জানার বাকি নাই এই যে হুন ইসলাম ভাই কে ধার খাইলা হইতে হা নাই মুরগি দুই জার একটা পাবাই হাই হাই রে কথা বুঝো না সিল ফাল করন আছে মুরগি আইনে দিব বলা কইছে তো আইনে দিবই আজকে দিনের ভিতর যা তাই আবরে আর সাবধান চাইনিজ মুরগি ঠেঙ্গা বোমা বানা দেয়া হারে ও বো আমি দেখ কে আনু আমি তো আর কানা না আমারও তো শোক আছে না না এটা আমার হাসি হেরি আপনি কি মানুহ হে চিনি পাও না ইমান দিনে মক অলপ হকত সাপর মাগুর বরনিয়া চিনি পাইছা হব দিয়ক বিবরণ দিব না লাগে আপনি কি মানুহ মোর জানা আছে আপনি মস্ত এটা ধটমল এক সরিয়া ভাত খাব আর রাতি নাক বজাই হুই থাকব আর রাতিবা এইটু কানি থাকব এই জানকে তেনকে কথা নকবি কিন্তু মান সম্মান রাখি কথা কবি হাজার হলিও ময় গাঁও বুড়া প্রাক্তন তো থোক আপনার প্রাক্তন তো আপনার গম্বরা লেভেল দিব না লাগে এই খেতির সময়ের মানুষে খেতি বাড়ি করে আর আপনি ঘরতে বহি এই হুকটুক টানি আছে গাঁও যাই চাওকুন আপনার নিচিনা মতা গিলায় রাতিপা বেলি নুঠুতে সব কাম করে ভুই রুই হাল বাই আলি বান্ধে আর আপনি আপনি কি করে এই মোর মরমর ঢেপি সব মানুষের লগত মুখ নিজা না থাকিবি মোর কাম করা মানুষ আছে করে থাকবো মই খালি অর্ডার দি যাম হব ইমান নবাব হব না লাগে বেলেগের উপর ভরসা করি সব মাটি আধ্যাত দিছা এটা এক বিঘা মাটির পাঁচ মন ধানও না পাও হব মই কিমান ধান পাও কিমান না পাও হিসাব আছে কি হিসাব আছে হে আপনার কি হিসাব আছে এই মান ডাঙারকে লাউড স্পিকারটো বজা নে দিবি ওসরে মানুহ শুনিলে জিএসটির সম্মান কত থাকবো লাহে লাহে পার গালি হে পারবি জোরকে গালি পারল লাহেকে গালি পারল আপনি ধটর মাল ধটে ধট একেবারে পুরা খাতাং গরেশ্বরর হয় হ্যাঁ এটো নুমাই থাকিল যা এই জান এনকে ছিলে হাউসানা থাপ মারি নিয়ার দরে পিছফালে থাপ মারি নদরবি চোন মোর বুকখানে কিবা হমাতকে মারে আরে কিবা নজ্য করিম হ্যাঁ কিবা নজ্য করিম কি এ তোরে সিনিয়র তিরির মারি মাখা খাই খাই মই বিহতে গামুল লড়বান রাইছু এনে এনফুল কুমলিয়া কম বয়খিয়া পিটু তাই একলাই দেছল বেকলি বলে ইনছিলি ও মোর মাই ওই কমপ্লেন না সাখিয়া হুম ওই তোহার দুটিরি লগ লাগি মুখ যেমন টেনশন দিছে আজিক লাগি ভারতর প্রধানমন্ত্রী দেখর বান খাহার জাত এমন টেনশন লওয়া নাছিল গম পাইছা হো ইহান মহে আপনা কষ্ট দিলু বিয়ার আগতে দেখুন মুখ কোনো কষ্ট না দাও বলে আপনি কথা দিছি ইহান ইহান কি কইলা ঘরখানে সত্যি কোনো ভালকে চিনি পা হয় নাই মোর উপর অত্যাচার আরম্ভ হলে অত্যাচার ওই তোক মই অত্যাচার কেতিয়া করলু ওই আজিক লাগি তোক মই আকাহার কথা টানকে কই পাওয়া নাই হব মই তোরে গা কম মন্ত্র হনি রাখু মুঠে দেখ মই তো ভিতর মিঠে ঘরবা বাইর কর দি বা কি অদ্ভুত কথা কলি দেখো নাই
এক মিনিট সময়ত হিমালয় পর্বত খান ভাঙি আনার দরে কথা কৈছে দেখোন মই এগলা কোন উজু তই যদি মিঠে ঘরে পাইলে নেদা মই ঘরে গুছি যাম এই তোক এতে মই ঘরে যাব আনছু নে সংসার করবে আনছু হা এনা দুটা তিনি থাকা মানুষ লগত মই সংসার নকরু মই সিধা কথা কি কয়ে ও বেছি ও খুনে কি জি পাল্লাত পড়লু এক ফুল গৌমালি জুনিয়ারে পাল্লাত পুষছি ইয়ে পুষতেছি ময়ো পুষতে আছো লাহে লাহে খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া 4G